হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আবারও চলে আসছি তোমাদের সবার প্রিয় গেম পাওওয়াল গেম প্লে নিয়ে আর আজকে আমরা ফরেস্ট এলিয়ানের একটা শ্যাডেল বানাবো লাস্ট টাইম যেই ফরেস্ট এলিয়ানকে আমরা এত কষ্ট করে ধরছিলাম বাট গাইজ আমরা না ফরেস্ট এলিয়ানের শ্যাডেলই বানাই নাই অ্যান্ড গাইজ ফরেস্ট এলিয়ানকে নিয়ে কিন্তু আমরা আমাদের পালওয়ালটাকে এখনও ঘুরতেই পারি নাই সো গাইজ আজকে আমরা ফরেস্ট এলিয়ানের একটা শ্যাডেল বানাবো অ্যান্ড ফরেস্ট এলিয়ানকে নিয়ে পাউলয়ালের সব জায়গায় ঘুরে বেড়াবো তো চলুন তাহলে গাইজ আজকে আমাদের গেম প্লে ভিডিওটি স্টার্ট করা যাক ফাইনালি গাইজ আমি চলে আসছি গেমের ভিতরে আর আজকে আমরা ফরেস্ট ইল্যানের শেডেল বানাবো কারণ আমরা গাইজ ফরেস্ট ইল্যানকে ক্যাপচার করছি এখনও কিন্তু ফরেস্ট ইলাইনের উপরে উঠে এই ওয়ালটাকে ঘোরা হয় নাই সো গাইজ আগে দেখে নেব ফরেস্ট ইল্যানের শেডেলটা আনলক হয়েছে কিনা সো ফটাফট টেকনোলজিতে যাই অ্যান্ড টেকনোলজিতে যাওয়ার পর আমাকে একেবারে নিচের দিকে আসা লাগবে কারণ ফরেস্ট ইলেনের শেডেলটা না নিচের দিকে আসে হ্যাঁ গাইজ এটার নাম আমরা শেডেলটা এখন আনলক করতে পারবো সেটা আনলক করে ফেলি বাট গাইজ এইটাকে বানানোর জন্য হান্ড্রেড লেদার লাগবে অ্যান্ড টু হান্ড্রেড রিফাইন ইনগার্ড লাগবে অ্যান্ড পঞ্চাশটার মতো আইস অর্গান লাগবে আইস অর্গান গাইজ আমাকে কালেক্ট করতে না একটু কষ্ট হয়ে যাবে কারণ আইস অর্গান কালেক্ট করতে গেলে না আমাকে বরফের রাজ্যের কিছু পক্ষিমানোর সঙ্গে ফাইট করা লাগবে বাট আমরা রিফাইন ইনগার্ড তো আমাদের বেসের থেকে বানাইতে পারবো অ্যান্ড লেদার কিছু কিনে নিয়ে আসা যাক বাট আমাদের বেসে মে বি অ্যাটাক দিছে কে যেন তো কিছু দেখা যাক কে অ্যাটাক দিছে আর আমি এখন আমার যে কে কিনি দেখা যাক যে কেন ওরা একেবারে বারোটা বাজায় দিব চলে আসছে নাকি এখানে ভাই আসতেছে ওকে তো এদের একটু বারোটা যাক এটা আমার ভাই বাজায় পাঁচ হাজার শো অফটা হোমিং মিসাইল দে শেষ করে দিছি বাট এখনো কয়েকটা বাচা কুচা আছে সো ওইগুলা থাক নো প্রবলেম আর গাইজ আমি এখন চলে যাব লেদার কিনতে ওকে गाइस চলে assi আর এখন আমি এখান থেকে অনেকগুলো লেদার কিনব বাট আমার কাছে টাকা আছে তো ভাই শুধুমাত্র আমার কাছে 1500 টাকা আছে ও নো ভাই এটা නම් আমি একেবারেই আশা করি নাই আর আমার কাছে কি কি কোনো পোকেমন আছে যেগুলো আমি বিক্রি করতে পারবো তো দেখা যাক আমার কাছে কি কি পোকেমন আছে ভাই আমার জানা মতে তো আমার কাছে তেমন কোনো পোকেমন নাই বললাম না ভাই আমার কাছে জাস্ট র্যাগ নরক আছে এটাকে বিক্রি করতে পারবো তাছাড়া আর কোনো পকিবন নাই ওকে র্যাগ নরককে বিক্রি করে দিই অ্যান্ড আমার কাছে আপাতত চার হাজার টাকার মতো আছে আর আমাকে না এখন অনেকগুলো পকিবন ধরা লাগবে তাছাড়া কাছে আমি লেদার কিনতে পারবো না আর এখন একটু দেখে নেওয়া যাক এখান থেকে আমি লেদার কয়টা কিনতে পারি আর আমার লেদার মেবি একশোটার মতো লাগবে তাই না সো আর একটু দেখে নিই এইখানে তো দেখা যায় লেদার লাগবে কয়টা জাস্ট একশোটা লেদার লাগবে ওকে এর থেকে না লেদার কেনা যাক দেখা যাক আমি কয়টা লেদার কিনতে পারি আমি তো জাস্ট তিরিশটা লেদার ভয় মাত্র তিরিশটা আমি না কয়েকটা পক্ষিবন শিকার করব তবে একসঙ্গে না আমার দুইটা কাজ হয়ে যাবে যদি গেছে আমি বরফের রাজ্য থেকে পকিবনগুলাকে ধরতে পারি ওকে গেছে আমি আবার আমার আর্মারটা চেঞ্জ করে নিই এখন বরফের রাজ্যে যে কিছু পকিবন ধরে যেইগুলোকে বিক্রি করে টাকা পাবো অ্যান্ড লেদার বানাইতে পারবো আবার আমার আইসার গানও হয়ে যাবে বাট তার আগে গেছে আমাকে আরও একটা বেছে যাওয়া লাগবে যেখান থেকে আমি রিফাইন ইনগট বানাইতে পারবো আমার দুশোটার মতো রিফাইন ইনগোডও লাগবে রিফাইন নোট গুলো এইখানেই আছে যা শুধুমাত্র আমাকে বানাইতে দিতে হবে ও ভাই পর প্লিজ এর পরে না কেন ও ভাই রিফাইন নোট তো অলরেডি বানানো আছে নাই শুধু এখন আমাকে আইস অর্গান লেদারের ব্যবস্থা করা লাগবে ওকে এইগুলো আমি ফটো করে বানাই ফেলবো অ্যান্ড আমি এখন বরফের রাজ্যে কোথায় যাবো এইদিকে কোথাও যাবো এইদিকে পাওয়া যাবে আমার মনে হয় গাইজ এইদিকে না কিছু নর্মাল নরমাল পক্ষ আছে তো এইগুলোকে ধরা যাক ওকে চলে আসছি গাইজ আর এখন দেখা যাক এইখানে ভাই ফার্স্টে মেমোরিস্ট পড়লো এটার অবশ্য দাম অনেক বেশি পাওয়া যাবে এইটাকেই ধরা যাক আর দেখা যাক এটাকে আমি মারতে পারি কিনা হোমিং মিসাইল ভাই আমি হোমিং মিসাইল মারতে পারবো না তবে মেবি এইটা মারতে পারবো যেটা মারার পর জানে না বাইচে থাকবে কিনা আবে আর কোথায় মারছি ভাই লাগেই নাই ওকে সো এইবার মারা যাক ফায়ার বলটা মারি ও ও ও ও ভাই মরে গেছে ওই আবে ইয়ার মরে গেছে লেদার তো ভাই ওর থেকে আচ্ছা এখান থেকেও লেদার পাওয়া যাবে আচ্ছা এইটাকে মারা যাক দেখা যাক এটার কি অবস্থা হয় আচ্ছা হোমিং মিসাইল একটা ভাই কিছু হচ্ছে না তিনটা চারটা পাঁচটা এমনি এমনি করে মারি ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ভাই বেশি মারলে না সমস্যা হবে আর আমি একটু অল্প অল্পই মারতে চাচ্ছি কারণ এটাকে আমার ক্যাপচারও করা লাগবে তাই না এই হেটার অবস্থাটা কি হচ্ছে দেখছেন একবার মানে হোয়েস্ট মেমরি স্টেটার কাছে কিছুই না ওহ ভাই ওকে হয়ে গেছে এখন আমি জাস্ট ক্যাপচার করবস ক্যাপচার করার জন্য আলট্রা হাইপার ইউজ করি কি হাইপারটা দিলে পরে হয়ে যাবে হাইপার নিয়ে ক্যাপচার করি আর মেবি ও হাইপার নো ক্যাপচার হচ্ছে না ভাই আলট্রা ইউজ করা লাগবে নাকি দেখা যাক হাইপার কয়টা লাগে ভাই আমার মনে হয় না হাইপার দিয়ে ক্যাপচার হবে আর হয়ে তো যাওয়ার কথা তবে এত রে কে আর হাইপার দিয়ে ক্যাপচার কেন হচ্ছে না ওকে এবার মেবি ক্যাপচার হয়ে যাবে প্লিজ আর ক্যাপচার হয়ে যায় প্লিজ আর ওকে ক্যাপচার হয়ে গেছে স্যার এখন আমি কি কি পাইছি দেখি ও ভাই আইস অর্গান পাই নাই ভাই আইস অর্গান তো পাওয়ার কথা মেবি ও হ্যাঁ আইস অর্গান পাইছি 10টার মতো বাট এইখানে দেখলাম না কেন এইখানে আরো একটা আছে সো একে ওখানে হোমিং মিসাইল মারা যাক তো হোমিং মিসাইল মারি ভাই একটা একটা করে মারাই ভালো কারণ বেশি মারতে গেলে না ভাই লাগে না সো একটা একটা করে মারবো তাহলে লাগবে এন্ড এইগুলাকে বিল্ড করতে পারবো আমি বাট আমার মেনলি লাগলো আইস হরগান যেটা আমি এদের থেকেই পাইতে পারি হয়ে গেছে প্রায় তো দুটো দুইটা মারি মারা যাক তো জাস্ট আর একটা মারি ভাই হাতির অবস্থা এ এতটা খারাপ হয়ে যাবে বা আমি কখনো কল্পটা করতে পারি না ভাই যেটা এখনগুলো ধরার পরে আরেকটা মারি আর আরেকটা মারলে ভাই মরে যাবে ভাই আর মারতে চাচ্ছি না এখন আমি জাস্ট ক্যাপচার করে নিই সো গাইস আর অল একগুলো না আমি মেবি মেমোরি পেয়ে যাব যেগুলোকে আমি ধরতে পারবো আর হোয়াইট মিস্টার না একটু কথাই আলাদা ভাই এটাকে দেখতে না দারুণ লাগে আর এটা কামোমেও অনেক বেশি পাওয়া যাবে আরে ভাই ধরা যায় না কেন ওয়ে আমাকে আবার কি মারতেছে ভাই প্লিজ যেন আইসর ঘন্টা পাই আর আইসর ঘন্টা অনেক লাগবে ভাই এত আইসর ঘন্টা লাগে ওকে মেবি হয়ে যাবে ও শিট यार মানে ইটুর জন্য জাস্ট হয় নাই ভাই আরে ইয়ার হয়ে যায় না ভাই দুইটা আর আছে স্পেয়ার মাত্র আমার কাছে তবে লেদার পাচ্ছে ভাই এটা না ভালো লাগতেছে বাট থেকে কি লেদার পাওয়া যায় আমি এটা জানি না অবশ্য ভাই রে জন্তন ওকে আমাকে একটা আলটা স্পেয়ার বের করা লাগবে আচ্ছা গেগা স্পেয়ার তো গেগা দিয়েও কাজ হবে চোদ্দোটা গেগা আছে চোদ্দোটা গেগা পুরাই ফেলাই একে মারার জন্য আচ্ছা গেস গেগা না অন্যগুলাকে ধরার জন্য কাজে লাগানো যাবে আচ্ছা এরপরে আমি আল্ট্রা ইউজ করি কয়েকটা আরে আল্ট্রা ভাই এরপরে এখন ইউজ করবো কি সময় চলে আসলো তবে गाइस একটা কাজ করা কিন্তু যাইতে পারে আমি না কয়েকটা হাইপার স্পার বানাই ফেলতে পারি ওকে হয়ে গেছে প্রায় ভাই হয়ে গেছে হয়ে গেছে ওকে হয়ে গেছে আরে ভাই এইটা না অনেক ফालतू আর আমার না ক্যাপচারিং লেভেলটা বাড়ানো লাগবে ও শিট यार আয় এতগুলো স্প্যান নষ্ট করতেছে আরে यार হয় না কে ঘোরা ডিম এ করে মেরে চলবো দের তেরিকা এটা কেন অনেক ভাই ঘাটাঘাটি করছি ও ভাই এখন দেখা যাক লাস্ট একবার চান্স রাগ না করি ভাই প্লিজ আরে ভাই যাবার ঘোরার টাইমে ধরতেছি সর এখান থেকে আইস অর্গান পাইছি ভাই আই অর্গান পাই নাই তবে আমার ক্যাপচারিং লেভেলটাকে একটু বাড়ানো লাগবে আমি আবারও না বেসে চলে যাবো দেখা যাক ওইখান থেকে ক্যাপচারিং লেভেলটা বাড়াই ফেলি আর ওই মূর্তিটাকে না ভাই বানানো হয় না দায়ের তেরিকা কি করি না করে আমি সারা দিন নিজেই বুঝি না মূর্তিটাকে তো একবার বানাইছিলাম বাট পরে না আমি বেসটাকে যখন ভাঙছিলাম তারপরে আর বানানো হয় নাই তো এখন আমি মূর্তিটাকে আগে বানাই মূর্তিটা কোথায় আছে আচ্ছা স্ট্যাচু আচ্ছা এটা বাংলায় কাওয়া যায় ইংরেজিতে কাওয়া যায় তাই না ভাই আমি স্ট্যাচু বললেও যেরকম হলো আর বাংলাতে যখন আমি বলতেছি একই টাইপের হলো বাট এনিমেশন কাজ করতেছি না ও ভাই এটা না কাদের রাখা যাবে না ভাই এটা অনেক আজ একটা জিনিস বাট আমি কাজ করতেছি না অটোমেটিকলি ভাই হয়ে যাচ্ছে ওকে গাইজ হয়ে গেছে এখন আমি জাস্ট আমার ইনক্রিজ করবো আমার ক্যাপচারিং লেভেলটাকে ওকে আপডেট হয়ে গেছে বাট এখন না সাতাশটার মতো লাগবে তবে গাইজ আস্তে আস্তে আমি লিপ মানগুলোকে কালেক্ট করে ফেলবো তাহলে পরে না ওকে মানগুলাকে ক্যাপচার করতে অনেক কাজে লাগবে আর এখন গাইজ জাস্ট আমি কয়েকটা হাইপার স্পার বানাবো কারণ আলটো স্পারটা তো আমি ইউজ করতে পারবো না তাই না হাইপার স্পেয়ার বানানোর জন্য ইনগট লাগবে ইনগট নাই ওকে ইনগটের একটা ব্যবস্থা করি আই ইনগট 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 লাগবে অ্যান্ড ইনগট তো এইখানে নাই তবে গাইজ আমাদের আরও একটা বেস আছে যেখানে ইনগট থাকতে পারে মেবি ইনগটটা আমাদের এই বেসটা থেকে নিতে পারে তাই না আমি এই বেসটা থেকে ইনগট নিয়ে নিই কেসে এই বেসে যা শুধুমাত্র ইনগট বানাই দিয়ে দিব আর আমার মনে হয় এখানে অনেকগুলো ইনগট পেয়ে যাবো আর এইগুলোকে নিয়ে রাখি এখন যা শুধুমাত্র ইনগট বানাতে দিই একশো সত্তরটার মতো ইনগট আর এখান থেকে ডিরেক্ট স্পন হয়ে যায় ওকে গাই আমি আমার রিফাইন ইনগট নিয়ে তো চলে আসছি আর আমার মনে হয় এতক্ষণে আমাদের শুধু ইনগট যেটা ওইটা বানানো হয়ে গেছে সো আবার যাওয়া যাক অ্যান্ড গুলাকে নিয়ে আসা যাক তারপরে আমি হাইপার গুলোকে বানাইতে পারবো আর কি ওকে ভাই ড্রাগন কাজ করতেছি ড্রাগন কাজ করলে না এখানে ইনগট বানাইতে বেশি টাইম লাগবে না বললাম না গাই একশোটার মতো হয়ে গেছে আর আরও অনেকগুলো হয়ে যাচ্ছে তবে একটু দাঁড়াইলে পরে না এইগুলোকেও নিয়ে যাইতে পারবো ওকে একটু জাস্ট ওয়েট করি তারপরে এইগুলোকে নিয়ে যাই জাস্ট আমি ওকে গেস আমাদের ইনগট অ্যান্ড রিফাইন ইনগট দুইটাই হয়ে গেছে এখন আমরা আমাদের হাইপার স্পেয়ার বানাবো তারপরে আমরা বরফের রাজ্যে যে কয়েকটা পোকিমন ধরবো ওকে হাইপার স্পেয়ার কয়টা বানাতে পারবো ষোলোটা বাট প্রবলেম কোনটাতে ভাই সিমেন্টের প্রবলেম হ্যাঁ ভাই আমার জাস্ট শুধুমাত্র সিমেন্টটাই কম আছে ওকে ষোলোটা আপাতত বানাইতে থাকুক আর আমি এইখানে না অ্যানুবেসকে কাজে লাগাই অ্যানোভেস কাজে লাগাই দিই অ্যান্ড এইখান থেকে এইগুলোকে নিয়ে নিই এন্ড এইগুলাকে রেখে দিই আমাদের গান পাউডারগুলা কোথায় গান পাউডার এখানে আছে অ্যান্ড এখানে কয়েকটা সিমেন্ট বানাতে দিই বাট সিমেন্ট বানাতে এখানে পারবো না ব্রোঞ্জ লাগবে তবে ইয়ার আবার ব্রোঞ্জ কোথা থেকে এখন পাবো ভাই ঝামেলা শুধু এই এত ঝামেলা ভালো লাগে আমার কাছে কি কি স্পেয়ার আছে আচ্ছা এই স্পেয়ারগুলো দিয়ে আমি ছোটো ছোটো কয়েকটা মেবি বরফের রাজ্য থেকে পকিমনকে ধরতে পারবো ওকে সো আমার হাইপার স্পার বানানো হয়ে গেছে এইগুলা নিয়ে এখন আমি বরফের রাজ্যে চলে যাই ওকে আমি চলে আসছি বরফের রাজ্যে আর এখন এখানে দেখা যাক কিছু নর্মাল পকিমনকে ধরতে পারে কিনা নর্মাল পকিমনকে মেবি গাইজ ধরা যাবে আর একটু ইজিলি ধরা যাবে বাট পকিমন গুলা কোথায় ভাই এখানে পকিমন গুলা খোঁজায় না একটু দুষ্কর হয়ে যায় আর এইখানে যদি ভাই আমি আইস অর্গান গুলা কিনতে পারতাম তাহলে পারে না সেই হইতো বাট ভাই আমার না ভাগ্য খারাপ যে আমি আইস অর্গানকে কিনতেই পারি না আর এদেরকে মেরে না লাভ নাই শুধু শুধু মারা এদেরকে হবে আর আইস অর্গান ভাই কোথাও দেখতে পাচ্ছি না ভাই কোনো পকি নাই নাকি এইখানে দেহ কি এমন জায়গাতে আসলাম ভাই পকি গেল কোথায় ভাই আমাকে না যে করেই হোক ধরতে হবে বাট বরফের রাজ্যে কাউকে দেখতেই পাচ্ছি না ধরবো তো কাকে আর আমি নাকি সামনের ওই রাজ্যটাতে যাইতে চাইছিলাম বাট এখন পর্যন্ত না ওইখানে যাওয়া হয় নাই তবে ওইখানে কি যাওয়া উচিত তবে আমার না মনে হচ্ছে একটু যাওয়া উচিত দেখা যাক ওইখানে কি কি আছে আর উপরের দিকে কী যেন একটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কেমন যেন দেখা যাচ্ছে আর দেখি যে এখানে কোনো দোকান আছে নাকি মানে আমি এখন পর্যন্ত এমন কোনো দোকান খুঁজে পাই নাই এই দোকান থেকে না আমি আইসরগান গান কিনতে পারবো আর এইখানে দেখুন উবে ইয়র এইটা কি ও সিৎ এটা কি কি ধরবো আমি ও নো এটাকে ধরা যাক এটাকে মারবো ভাই এটার অবস্থা তো খারাপ হয়ে গেছে ভাই যে ড্রাগনের সঙ্গে এটা জানি পারবে না তবে এটা না দারুণ লাগতেছে দেখতে ও ভাই মানে কয়েক মিনিটের মধ্যে ধরে ফেলতে পারবো মিনিট না ভাই সেকেন্ডের ভিতরে ধরে ফেলতে পারবো ভাই রে এটার তো অবস্থা খারাপ একেবারে মানে একেবারে উল্টা পাল্টা খাইতে খাইতে ওর অবস্থা একেবারে শেষ হয়ে গেছে আর একটা মারা যাক মিসাইল আরেকটা মিসাইল ভাই হুমিং মিসাইল ও পারবে এটার সঙ্গে ভাই লড়াই করতে আচ্ছা আমি এখন নিচে নামি এন্ড এখন এটাকে ধরে দেখ ও ভাই ভাই আমি ওটাকে আরে ভাই যে ড্রাগনকে সালে যে ড্রাগন ওকে ভাই 1 সেকেন্ডের ভিতরে শেষ করে দিবে আমি এটাকে গিগা মারি দেখা যাক এটাকে ক্যাপচার করতে পারি কিনা খুবই এই পোকেমনটা না দারুণ লাগছিল দেখতে তবে ভাই আমাকে না ভাই বরফের রাজ্য থেকে পোকেমন ধরতে হবে যেগুলো থেকে আমাকে আইস অর্গান পাওয়া যাবে আর কি আবে ইয়ার ধরা যায় না কেন এটাকে আজব তো ভাই ক্যাপচারিং লেভেলটা পাড়ায় দিছি তারপরেও ধরতে হচ্ছে না এটাকে রেডি করে রাখি ও ভাই এটা না আগুন মরে ও ভাই ইয়ার ওকে ভাই এটাকে না ক্যাপচার করতে পারছি অ্যাট লিস্ট ওকে সো ক্যাপচার হয়ে গেছে আর এটার নাম কি সুজাকু ও শীত ভাই নামটাও ভাই ভয়ানক নাম সুজাকু এটা ওর কেমন নাম ভাই সুজুকি বাইক রাখলে বারোটা তো হয়তো সুজাকু এটা কোনো নাম হলো ওকে যাই হোক ভাই যে নাম দিছে দিছে ওরা আর এইটা কিসের জঙ্গল ও ভাই এইখানে রবি নোট গুলা কেমন জানি ও নৌ ভাই কিছু মানে রেয়ার পোকিমন পাচ্ছি ভাই ওকে এইখানে না এগুলোকে সবাইকে মারা যাক তাছাড়া ভাই সোজা হবে না এরা না লড়াই অন্য কিছু বুঝে না আর এদেরকে আমি কেন পারতেছি না ভাই অবস্থা তো খারাপ করে ফেলছো অলরেডি এটাকে দেখা ক্যাপচার করে দেয় নাকি মেবি ক্যাপচার করতে পারবো আর আমি এটাকে সেরে দিয়ে ওদের সঙ্গে ফাইট করুক আর এটাকে আমি অ্যাসোটা করতে মারি ভাই ও ভাই মরে গেছে এটা শিট ইয়ার ভাই এইগুলো কেন ধরতে হবে তবে এটা কেমন যেন ইয়েলো টাইপের ইয়েলো কালার টাইপের ওকে ক্যাপচার করে নেই ওকে প্রায় ক্যাপচার হয়ে গেছে আর ক্যাপচার করে ফেলছি আরো একটা আছে এখানে তো এইগুলো কেন আমাকে ক্যাপচার করতে হবে আর এরা জানে না কী পাড়া দিচ্ছিলো তবে আমার অ্যাসোট্রাইকেল থেকে সুবিধাই হলো

স্পেয়ার পরে গেল ওকে মেরে ফেলবো ভাই রে এটা কি রে ভাই কি খাটায় সেটা ওকে হাইপার স্পেয়ার মারলাম ভাই শেষ পর্যন্ত আর না পেরে আর এটা না গরমের রাজ্যে ভাই শীতের পোশাক পরে রয়েছে তারপরও কিছু হচ্ছে না ওকে জেড নেই আর এখান থেকে ভাগা যাক কারণ এটা হয়ে গেছে অলরেডি আর এটা কেমন জানি একটা জায়গা আচ্ছা রিস্পন্ড পয়েন্ট আছে আমি রিস্পন্ড পয়েন্টটা এখানে আনলক করি কারণ রিস্পন্ড পয়েন্টটা এখানে পরে আবার আসা যাবে কারণ এই ওয়ালটা আমি একেবারেই অচেনা এই ওয়ালটার আমি কিছুই জানি না নতুন একটা পয়েন্ট আনলক করলাম আরও একটা এখানে এইটা আছে ও ভাই এটা কেনা ভাই ধরা লাগবে ভাই এটা কেনা দারুণ লাগে আমার কাছে দেখতে ও ভাই এখানে আরও একটা আছে বাট আমার না এখনো মিসাইলটা ঠিকঠাক মতো হয় নাই আর এটাকে পিক আপ করলে কি হয় জানি না সো পিক আপ তো করে ফেলতেছি অ্যান্ড এটা কেন এমনি কিছু অ্যাটাক মারা যাক ফায়ার বল মারা যাক ভাই হোমিং মারা দিছি যেটা খায় আমার অবস্থা খারাপ হয়ে ও ভাই ভাই মরে গেছে ভাই ইয়ার এটা মরে গেছে এটাকে এখন ধরা যাক তো ভাই এটাকে না ভাই আস্তে আস্তে শিকার করা লাগবে জোরে জোরে শিকার করলে না এটার অবস্থা খারাপ হয়ে যায় আর আমার এখনো এটা রেডি হয় নাই প্লিজ ইয়ার রেডি হয়ে যা আর এদিকে না এগুলো অনেক আছে ভাই এটাকে না দারুণ লাগতেছে দেখতে বাট এটাকে ফায়ার বল মারব হচ্ছে একটা ফায়ার বল মারা যাক ওকে মিসাইল রেডি হচ্ছে আর এখন এটাকে আস্তে আস্তে মারা যাক ওকে একটা দুইটা দুটা করে মারা যাক ওকে তাহলে পারেন ইজিলি মরবে

ভাই যে ড্রাগন আমাকে ওটাকে দৌড়তে দিল না ভাই এটা কোনো কথা সিরিয়াসলি ভাই ভাই বেটা না অনেক খারাপ আর এই এরিয়াটা তো অনেকই ঘুরে দেখলাম ভাই এই এরিয়াতে তেমন কিছু নাই তবে আমাকে এখান থেকে যাওয়া লাগবে কারণ এইদিকে ঘুরে ফিরে তো কিছুই পাচ্ছি না আর বরংশ আমার আরও যে শ্যাডেল মেক করার জন্য যে জিনিসপাতি লাগবে ওইগুলোকে আমি ভাই নিতেও পারতেছি না তবে আমাকে তো ভাই আইস অর্গান খুঁজে পাওয়া লাগবে ভাই ওইখানে একটা বাড়ি আছে জানি না ভাই এটা কিসের বাড়ি তবে এখান থেকে কিছু না কিছু তো ভাই পেয়ে যাবো একটা যেন ভাই দোকান থাকে আর দোকান থেকে যেন অ্যাটলিস্ট আমি আইস অর্গান কিনতে পারি আর আইস অর্গান কোথায় যেন পাওয়া যায় ভাই এতক্ষণ খেয়াল ছিল না একটা জায়গা আছে যেখান থেকে আমি আইস কিনতে পারবো এটা কিসের বাড়ি ওয়াও ভাই পাল ওয়ার্ল্ডের ভিতরে এত সুন্দর বাড়ি ও নো ভাই এত সুন্দর বাড়ি করতে থেকে আসলো পাওয়ার ওয়ার্ল্ডের ভিতরে ভাই এটা কার বাড়ি ও ভাই ইয়ার এটা কার বেশ না বাড়ি ভাই বুঝতেছি না এখানে আসে একটা আছে নিয়ে নিলাম অ্যান্ড এখানে কোথাও দোকান ও এখানে ওনার দোকান আছে দেখা যাক প্লিজ জানো ভাই এদের থেকে অ্যাটলিস্ট আমি আইস গান কিনতে পারি আর এটা কি আন্ডার টি শার্ট মানে থার্মাল টি শার্ট ওকে এটা পরলে মেবি গাইজ আমার না গরম লাগবে না বাট এখানে আইস ওর নাই কোথাও এর কাছে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা এর কাছে কিছু তো পাওয়া যাবে ভাই প্লিজ আই ও ভাই ফাইনালি আইস পাইছি বাট আমার কাছে ভাই টাকা নাই ভাই শিটিওর আমি আমার এখান থেকে অনেক কিছু সেল করতে পারবো এইগুলোকে সেল করে দিই এইগুলো আমার লাগবে না কারণ ডায়মন্ডও লাগবে না সব কিছু ভাই খাবারও সেল করে দেবো খাবার কি সেল করলে ঠিক হবে না ভাই খাবার সেল করা দরকার প্যালাডিয়াম অ্যান্ড এক্স 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 সেল করা দরকার এইগুলো সব কিছু সেল করে দেবো ভাই লেদার লাগবে ভাই এটা সেল করা যাবে না কার্টিস্ট অ্যান্ড এইটাকে সেল করে দিই এইগুলোকেও সেল করে দেবো এমন কি আমি এরও সেল করে দেবো ওকে আর এখানে কী সেল করা যাবে ভাই এইগুলোকে সেল করবো না দরকার নেই এইগুলোকে সেল করার আচ্ছা হাই কোয়ালিটি পাল অয়েল এগুলোকে পরে কেনা যাবে বাট এখন লাগবে না আমার আচ্ছা এটা কি সিভিলাইজেশন পার্ট সেইটাকেও সেল করে দিই বাট মোট মিলার তেরো হাজার টাকার মতো হবে এইগুলাকে সেল করে দিই সেল অ্যান্ড খাবার আচ্ছা খাবার পরে নিয়ে নেওয়া যাবে খাবারকেও সেল করে দিছি এখন আমি আইস অর্গান নিবো আপনার আইস অর্গান লাগবে কটা দেখি তো আইস অর্গান আইস অর্গান কয়টা লাগবে ওকে গাইজ এখান থেকে না দেখা যাবে আইস কয়টা লাগবে আইস লাগবে মাত্র চল্লিশটা ওকে হয়ে যাবে মেবি আর লেদার লাগবে বাদ বাকি ওকে আমি না এখন এইখান থেকে জাস্ট আবে ইয়ার ওকে আইস অর্গান লিব চল্লিশটা ভাই কয়টা ও ভাই অনেকগুলো ভাই এতগুলো তো লাগবেই না জাস্ট চল্লিশটা লাগবে ওকে চল্লিশটা আইস অর্গান পেয়ে গেছি জাস্ট চল্লিশটা নেই বেশি লাগবে না ওকে আর লেদার লাগবে কটা থেকে তো লেদার কটা লাগবে এইখান থেকে না গাইজ আমি দেখে নিই লেদার কটা লাগবে পঞ্চাশটা তো কিনছি মেবি একশোটার মতো লেদার লাগবে হ্যাঁ একশোটার মতো লেদার লাগবে আর রিফাইন ইন তো গাইজ আমার কাছে অলরেডি আছে যদিও কাছে নাই তবে আমার বেসে আছে যেটা নিয়ে আমার কোনো টেনশন করা লাগবে না বাট আইস ওরগান আমি কিনলাম না মাত্র আবেই আর কই চলে গেল আইস ওরগান ওকে পঞ্চাশটা আমার হচ্ছে লেদার লাগবে আর আইস ওর তো আমি কিনছিলাম মাত্রই কিনছি ভাই আইস ওরগান কিনছি না ও ভাই আইস অর্গানটা মেবি কেনা হয় ওকে চল্লিশটা আইস অর্গান অ্যান্ড বাই করে নিই আর লেদার লাগবে পঞ্চাশটা ওকে পঞ্চাশটা লেদার ওকে গেছে তো ফাইনালি সব কিছু আমার কেনা হয়ে গেছে এখন আমি জাস্ট রিস্পন্ড করে আমাদের শেডেলটা বানাই ফেলাই দেবো স্তব ফাইনাল একে আমাদের ফরেস্ট ইলেনের স্যাডাল বানানো হয়ে গেছে আর এখন আমরা ফরেস্ট ইলেনের উপরে উঠতে পারবো আর আমাদের পাল ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাইতে পারবো ও ভাই দেখুন কত সুন্দর লাগতেছে ফরেস্ট লেনের উপরে উঠে দেখাতে ফরেস্ট লাইন কত দূরত্ব যেতে পারে ও ভাই ফরেস্ট ইলেনের পায়ের নিচে দেখুন সাদা সাদা ধোয়ার মতো কী যেন বেরোচ্ছে ভাই এইগুলো ভেবে বরফ আর ফরেস্ট ইলেনের না দারুণ জোরে যাইতে পারে ওভি আর এখানে একটা ডিম আছে ডিমটাকে নেওয়া যাক ওয়াউ ভাই এটা তো উড়ন্ত ঘোরা খুব ভাই টব চাইতে সুন্দর পখী হচ্ছে ভাই এইটাই ভাই দেখুন কত সুন্দর করে যাচ্ছে আর এটা না ভাই স্ট্যামিনাও কমতেছে না আর অনেক তাড়াতাড়ি মেবে চলে আসতেছি জেড্রাগনটাই মেবে একটু বেশি দূরে তো যাইতে পারে ফরেস্টেলিয়নের থেকে তবে যাই হোক গাইস ফরেস্টিলিয়ানে কিন্তু কম যায় না ভাই ভাই শেষ পর্যন্ত ফরেস্ট ল্যান্ডকে তো ধরতে পারলাম অ্যান্ড আরও অনেক পকিমন আছে যেইগুলো কেউ আমাকে ধরতে হবে বাট মেবি ফরেস্ট ল্যান্ডের এনার্জি শেষ আর এখন এটা পানিতে পড়ে যাবে অবশ্যই ভাই ফরেস্ট ল্যান্ড পানিতে পড়ে গেছে ভাইরে ফরেস্ট ল্যান্ডের এখন ভাই লাইফ কাটতেছে ওকে ব্যাপার না বাট এইটা থেকে আমি কী কী অ্যাটাক করতে পারবো সো তেমন কোনো স্পেশাল অ্যাটাক নাই জাস্ট তিনটা অ্যাটাক আর ডেঞ্জার দেখাচ্ছে মেবি ভাই ফরেস্ট ল্যান্ড মারা যাবে ওকে জাস্ট আমরা ডানাই তুটতে পারছি আর এখন না আমি এটাকে নিয়ে মুরগির উপর অ্যাটাক করব দেখা যাক মুরগি বাচ্চাটার কি হয় ও ভাই এটা কি ছিল ভাই বরফের সুরি মারলাম আর ই মারলে কি হবে দেখি ই মারি তো ও ভাই মানে সাদা ধোয়াটা মারবে আর সি মারলে ও ভাই দৌড়ায় এসে মারবে বাউ আর আশেপাশে যা থাকবে সব শেষ বাট ফরেস্ট এলের না অনেক হাংরি আছে তবে গাইজ আজকের মতো আপাতত এই পর্যন্তই সো নেক্সট ডেতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বায়োগ্যাস টাটা